পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বিজুর গ্রামের বাসিন্দা সিদ্ধেশ্বর কুণ্ডুর চিকিৎসার জন্য তার স্ত্রী মাধবী কুণ্ডু সম্পত্তি বিক্রি করতে গিয়ে বিক্রি করতে পারছেন না। বাধা হয়ে দাঁড়াচ্ছেন তার স্বামীর ভাই বিশ্বনাথ কুণ্ডু। দুই পুত্র দেবনাথ কুণ্ডু ও চন্দ্রনাথ কুণ্ডু বলে অভিযোগ। মাধবী কুণ্ডু অভিযোগ করেন, দেওর তাকে খুনের হুমকি দিচ্ছেন। আমি খুব কষ্টে আছি, স্বামীর চিকিৎসার জন্য আমি কিচ্ছু করতে পারছি না, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার যেটুকুনি আছে আমি স্বামীকে ডাক্তার দেখাবো বলে আমি আজকে জমি জায়গা যা সব কিছু ভিটেভাট আমার যা আছে আমি একটু কিছু বিক্রি করব, কিন্তু সেগুলো আমাকে করতে দিচ্ছে না। আমার দেওরের ছেলেরা, ছেলের বইয়েরা আমাকে এসে মারতে আসছে আমার বাড়িতে, আমাকে হুমকি দিচ্ছে। আমি কোনো কথা বলতে গেলেই আমাকে মারবো ধরবো এসব করছে। হ্যাঁ, আমি কিচ্ছু করতে পারছি না। যদি আমি এক্ষুনি করতে পারি, আমার স্বামীকে দেখে আমি থাকতে পারছি না, এই অবস্থা স্বামীর আমার। কতদিন উনি অসুস্থ আছেন? উনি আজকে 8-9 বছর অসুস্থ, কিন্তু তখন একটু ভালো ছিল। তখন একটু ধরে ধরে আমি সব করাতাম, বাইরে বসাতাম, সব কিছু করতাম। আজকে 5-6 বছর একদম বিছানায় শয্যাশায়, ও কিচ্ছু করতে পারে না। ওকে খাওয়ানো, মাকানো, পায়খানা করানো, প্রস্রাব করানো, ঘুরানো ফিরানো সমস্ত সব কিছু আমাকে করতে হয়। এমনকি আমার সব কিছু আমি ত্যাগ করে দিয়েছি স্বামীর জন্যে। আমি কোথাও বেরোতে পারি না, কিচ্ছু না। প্রস্রাব বিছানা করে ফেলছে প্রতিদিনই, পায়খানা করে ফেলছে, সব আমাকে করাতে হয়। তাহলে আমি এখন কি করে চালাবো? আমার কিচ্ছু নেই, আমার কোনো উপায় নেই, কোনো আয় নেই, কিচ্ছু নয়। তাই আমি একটুখানি যদি আমার জায়গা আমার ভিটে। আপনাদের ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে নেই, কোনো আমরা নিঃসন্তান, যার জন্যই আমার এরকম আর্থিক অবস্থা। কিন্তু আমাকে সেটুকুনিও করতে দিচ্ছে না। তোকে কিছু দেবো না, তোকে তাড়িয়ে দেবো, তোর মধ্যে লাথি মারবো, মেরে এখান থেকে বার করে দেবো, ও মরু মরলে তোকে এখানে টিকতে দেবো না, দেখবো তোর কোন ইয়ে আছে তোকে এখানে বাঁচায়। প্রতিবেশীরা আমার পাশে দাঁড়িয়েছে বলে আমি এখানে টিকে আছি, কিন্তু আমার প্রতিবেশীদের ঘরে বলছে তোরা যদি ওখানে যাবি, তোরা ইয়ে করবি, তোদেরকে আমি পুলিশ কেস করবো তোদের নামে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, এই ব্যাপারে উনি ওই যে আমাকে একবার ডেকেছিলেন, জমি জায়গা বেচতে দিচ্ছে না বা বাড়ি কিছু বেচতে দিচ্ছে না, চিকিৎসা করবে এরকম করতে পারছে না কিছু। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমাকে বলুন তাহলে আমি এটা আমার চিকিৎসার জন্য এটা নিয়ে নিয়ে আপনাকে পয়সা দিচ্ছি। যে রাজিও হয়েছিলেন যে তা মানে কিন থেকে ওরা ওনার যে মানে ভাই বা মানে ছেলেরা আছে তারা ওই জায়গাতে মানে বলেছিল যারা আসবে তাদের পরে আমরা মানে কেসে লটকে দেবো, নাহলে থানায় ইয়ে করবো, এফআইআর করবো, এসব করে হুমকি টুমকি দেয়। দিয়ে তখন আমরা বললাম পয়সা দিয়ে যখন সম্পত্তি কিনবো তা আমরা তো তাহলে আর ওই ঝামেলার মধ্যে যাবো না, আমরা এক কাজ করুন থানায় একটা ইয়ে করুন, জানান, তারপর যদি কিছু হয় তখন আমাদেরকে খবর দেবেন, আমরা এসে জায়গা নেবো, আমরা স্বামীর যাদের চিকিৎসা সে ব্যবস্থা করে দেবো। আর যা আপনাদের পাশে যতটুকু যা থাকার দরকার আমাদের বলবেন, আমাদের পাড়ার ছেলে সবাই আছে, আমাদের যথেষ্ট সাহায্য করবে, কোনো অসুবিধা নেই। ওই ওই অসুস্থ ইয়ের জন্য আমরা দেবো না, নিশ্চয়ই দেবো। আমরা তো ওটা কিনেছিলাম যে একটা জায়গাটা কিনবো বলে, এ বলেছিলাম যে একটা মিশনকে দিয়ে দেবো, মিশন ওখানে বাড়ি বাড়ি করবে। আর ওনারাও বলেছিলেন তাহলে আমাদেরও সুবিধা হয়, তাহলে আমরা মিশন আমরা দায়িত্ব করি মিশনকে, যে আমরা তো কিনে দিচ্ছি যে মিশন যেন ওই দাম্পত্য ধরে সারা জীবন দেয়, এটা আমাদের মিশনের কাছে উদ্দেশ্য ছিল। তা ওনারা তো করতে দেন না, কারণ ওরা প্রশাসনকে জানিয়েছে। এবার জানার পর ওরা এসে যদি ডিসিশন নেয় যে না বেচতে দেওয়া হবে, তাহলে আবার কিনবো, কিনে ওটা আমরা এরকম করে দিয়ে দেবো। ওনারা এই সম্পত্তি ট্রিটমেন্টের জন্য বিক্রি করবো চিন্তাভাবনা নিয়েছেন, কিন্তু ওনার যে ভাইপোরা এবং ভাই সিদ্ধেশ্বর কুণ্ডু ওনারা বেচতে দিচ্ছে না, যে না বেচা হবে না। হ্যাঁ, এই সম্পত্তি বেচা হবে না, এগুলো বন্টনামা হয়নি, বেচা হবে না। সেই জন্যে ওরা ইয়ে করছে, বাধা দিচ্ছে, এবং আমরা প্রতিবেশী হিসেবে আমরা এটা চাই যে যাতে ওরা সুস্থভাবে সেই সম্পত্তি বেচতে পারে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।